যদি লাগে কলিজার ভেতর, আমাদের চেষ্টা রয়েছে কলিজার ভেতর লাগুক গানটা, আর বাকিটা আপনাদের কলিজার বিষয়। গানটা সম্পর্কে আমরা একটু আলাপটা করলে না, প্রথম গানটা যে লিখছেন আমাদের এইচ এম রিপন, তার কাছে আমরা গানটা কোন ফিলিংস থেকে তার লেখা একটু সে যদি আপনাদের কাছে শেয়ার করবে। প্লিজ রিপন। আসলে গান সম্বন্ধে বলতে গেলে ছোট ছোট স্বপ্ন থাকে, আমরা তো একটা স্বপ্ন সজল ভাইয়ের গান শুনেছি অনেক, সে একটা স্বপ্ন নিগর অন্য ভাই, ছোট ছোট স্বপ্ন মিলে এই গানটা অ্যাকচুয়ালি আমরা আমাকে বলে একটা ফোক গান দাও, ভালো মতের একটা ফোক গান দাও, তার ইন্সপায়ার থেকে চেষ্টা করছি লেখার জন্য। এখন ভালো মন্দ দর্শকদের উপর ছেড়ে দিলাম, অবশ্যই ভালো কম্পোজিশন করছেন অরণ্য ভাই, খুব ভালো গেয়েছেন, এখন দর্শকদের কাছে বিচার গানটা কেমন হয়েছে এবং গানটা শোনার জন্য সিরিজ মিউজিকের সাথে আর আপনারা ভালো কান দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। একটু চলে যাবো আবার সেই আমাদের কম্পোজার আরানা খান, তিনি তার ফিলিংসটা আপনাদের কাছে শেয়ার করবেন। সর্বোপরি প্রথমেই যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে যে সজল ভাইয়ের সঙ্গে এই প্রথম আমার কাজ, এবং এর আগে অবশ্যই এভাবে ভাইয়ের সঙ্গে কাজ করা হয়ে গেছে, আমার রিপন ভাইয়ের সাথেও হয়ে গেছে, তো একটা নতুন ধরনের বিষয় এখানে, মানে ব্যক্তিগতভাবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে একটা নতুন ধরনের শিক্ষা বা নতুন ধরনের কিছু দিক নির্দেশনা আমি সজল ভাইয়ের কথাবার্তার মধ্যে তার বিহেভিয়ার মধ্যে পাইলাম। মানুষটা অসাধারণ একটা মানুষ, আমার খুবই ব্যক্তিগত ভালো লাগবে, আর তার গান নিয়ে তো কোনো কথা হবে না, শুধু আমরা শোনার জন্য ওয়েট করব। থ্যাংক ইউ বন্ধুরা। তো আপনারা অবশ্যই সিরিজন মিউজিক থেকে সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকবেন, ইনশাল্লাহ আপনাদের খুব শীঘ্রই আমরা এই গান রিলিজ করতে যাচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন, ভালোবাসা করবেন। থ্যাংক ইউ, লাভ ইউ অল, ভালো লাগবে অন্তরের ভেতর অন্তর।